ফারজানা হাসান আমাদের আজকের আলোচনা বিষয় হাট জোড়া রোগের আধুনিক চিকিৎসা এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বাদ ব্যথা এবং প্যারালাইসিস রিহাব বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন টিভি স্ক্রলে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে অথবা ফেসবুকে যে ডট লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেন ট্রিটমেন্ট লিখে চলুন আমাদের আজকে মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি আসসালাম আলাইকুম স্যার আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে হাড় জোড়া রোগের আধুনিক চিকিৎসা হাড় জোড়া বলতে তো পুরো বডির হোল লার্জ জয়েন্ট এবং স্মল জয়েন্ট বড় এটা একটা অনেক বড় বিষয় এ বিষয়ে আলোচনার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে নিই ফেসবুকে আমাদের দর্শক প্রশ্ন করেছেন লিখেছেন পীরগঞ্জ থেকে পীরগঞ্জ রংপুর থেকে মনসিফা নুরি মায়ের শরীরে মাঝে মাঝে পানি আসে এবং ব্যথা হয় সর্দি জ্বরও থাকে এ বিষয়ে উনি পরামর্শ চেয়েছেন ওনার মায়ের জন্য ধন্যবাদ আসলে কারো যদি সারা শরীরে ব্যথা হয় যেটা আমরা বলি পলি বা পলি হতে পারে পাশাপাশি যদি পানি আসে বুঝতে হবে তার কোনো সিস্টেমেটিক প্রবলেম থাকতে পারে কিছু আর্থ্রাইটিস রোগ আছে স্পেশালি যেমন রিমাটয়েড আথ্রাইটিস আমরা প্রায় রোগী পাই মহিলাদের এটা বেশি হয়ে থাকে তারপরে অস্টিও অ্যাথ্রাইটিসও হতে পারে বা দীর্ঘমেয়াদী কেউ যদি ব্যথার ওষুধ খায় অনেককে যেমন উনি হয়তো ব্যথার ওষুধ খায় ব্যথা যেহেতু আছে অনেক সময় সেক্ষেত্রে এন ইন্ডিউজ কিন্তু শরীরে পানি আসতে পারে পানি আসার আরো অনেক কারণ আছে এটা নিয়ে কিন্তু আমি অনেক এরাগো আমাদের বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমার ফেসবুক ইউটিউবে দেওয়া আছে যেমন হার্টের বিভিন্ন ডিজিজে পানি আসতে পারে লিভারের ডিজিজে পানি আসতে পারে কিডনি ডিজিজে পানি আসতে পারে ইভেন কি ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকেও শরীরে পানি আসতে পারে যেমন হাইপোথাইরয়েডিজম থেকেও হতে পারে তারপরে হচ্ছে আপনার ভাস্কুলার বিভিন্ন ডিজিজ বা ডিসঅর্ডারে হতে পারে বিভিন্ন ওষুধ থেকে আমি তো বলছি সেটা হতে পারে তো পানি আসার কারণ কিন্তু আসলে ওনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করতে হবে আর ব্যথা সেটাও কিন্তু বিভিন্ন অ্যাথ্রাইটিস হয়ে থাকে সেটা আমরা বিভিন্ন ব্লাড টেস্টের মাধ্যমে করে থাকি রুগীর হিস্ট্রি নিয়ে যে রুগী কতদিন ধরে বা লক্ষণগুলা কেমন যেমন যদি ওনার সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় তারপর আস্তে আস্তে ব্যথা কমে আসে মোস্ট অফ দ্য আর্থ্রাইটিস রুগীর কিন্তু এটি একজ্যাক্ট ফিচার মানে আমরা যে কমপ্লেন রুগী নিয়ে আসে যে সকালে ঘুম থেকে উঠতে তার খুব কষ্ট হয় ব্যথা শরীর একেবারে মেজমেস করে বা জোড়াগুলো অনেক সময় ফুলে যেতে পারে আর পানি আসাটা আমরা বিভিন্ন প্রকার অ্যাসেসমেন্ট করলে বা অবজার্ভ করলে আমরা বুঝতে পারি তো আমার মনে হয় ওনাকে একজন ভালো বাদ ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে কারণ ওনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করতে হবে আর যদি ব্যথার ওষুধ সে খায় আপাতত এটা বন্ধ করতে হবে নাহলে কিন্তু দীর্ঘদিন যদি কিডনি রিটেনশন করে কোনো কারণে তাহলে কিন্তু কিডনি ফেলিউর হতে পারে বা কিডনির বিভিন্ন ক্রনিক ডিজিজ হতে পারে বা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা হতে পারে প্যাথার সুদ কমাতে হবে আর পানি অনেক সময় মানুষের একটা ধারণা যে পানি শরীরে কমিয়ে ফেলে এটা একটা মানে মানুষের টেন্ডেন্সি এটা একটা ভুল ধারণা পানি যদি কারো বেশি ফুলে যায় সে আরও বেশি পানি খেতে হবে এটি স্বাভাবিক আর একটা পূর্ণবয়স্ক মহিলাকে থ্রি লিটার পানি পার ডে খেতে হবে এটা তাহলে অনেক ক্ষেত্রে আরও পানিটা তখন শরীর থেকে এক্সক্রিয়েশন হয়ে যাবে অনেক সময় পানি কমানোর জন্য ডাক্তার সাবরা আমরা বিভিন্ন ডায়াবেটিক্স দিয়ে থাকি বা বিভিন্ন ওষুধ খাওয়া খাওয়ানো হয় কিন্তু সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ পানির ডায়াবেটিক্স থেকে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে বা অন্যান্য আর একটা কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে আর আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওনাকে হয়তো টেস্ট করে কনফার্ম করতে পারে আর উনি আপাতত কিছু কাজ করতে পারে যেমন কুসুম গরম সেঁক দেওয়া গরম সাওয়ার নেওয়া নিয়মিত একটু রাস্তায় হাঁটা মহিলারা কিন্তু হাঁটে না বলে স্যার আমরা দিন পরিশ্রম করি অনেকেই বলে যে আমরা সারাদিন পরিশ্রম করি এই পরিশ্রম হচ্ছে ওনার রোগ বানানোর পরিশ্রম কিন্তু উনি যদি স্বাভাবিক অ্যারোবিক এক্সারসাইজ যেমন হাঁটা নিয়মিত একটু হাঁটে তাহলে কিন্তু শরীরের এই ব্যথাগুলো অনেকাংশে কমবে এবং এই যে বলছে যে ফুলে যায় বা পানি সেটাও কিন্তু কমে আসবে রেগুলার এক্সারসাইজ করা মেনলি হচ্ছে ওনার জন্য আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে পানি আসার কারণটা জানতে হবে আরেকজন আছেন দর্শক আহমেদ উনি বলেছেন না ঘর ব্যথা বাম দিকে অস্বস্তি লাগে সোয়া বসা হাঁটা কোনোভাবেই শান্তি লাগে না ঘুম থেকে উঠলে বেশি হয় কারণ যেটা আমরা বলছিলাম যে সকালে সকালে ঘুম থেকে উঠে এটা হতে পারে আচ্ছা যেহেতু শুধু ঘারের সমস্যা সেটা এখন ওনার পেশা জানতে হবে যে উনি কি করে। আমরা এখন মোস্ট অফ দ্য পেশাজীবী সে একজন কৃষক হোক তার কাছে একটা স্মার্টফোন থাকে একেবারে গৃহিণী বলেন যে কোনো লোকের কাছে একটা স্মার্টফোন থাকে হয়তো বা আমি জানি না উনি রাতে কি করে হয়তো মোবাইল ফোন বসে বসে চালায় তার বালিশটা হয়তো অত্যধিক উঁচু বা দুটো বালিশ ব্যবহার করে এটা হতে পারে তারপরে পেশা কি সে হয়তো কম্পিউটিং করে কিনা সেটা দেখতে হবে অনেক কারণে ঘাড় ব্যথা হবে তবে আমরা যে রিসার্চ ওয়ার্ক আছে বর্তমানে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যথার বা এই যে ওনার যে সিমটম বলছে যে এক পাশে ঘাড় ব্যথা এবং সেটা ধরে থাকে সকালে ঘুম থেকে উঠতে কষ্ট এটা হচ্ছে টোটালি একটা বা মাসেল প্রবলেম যে মাসেলগুলা হতে পারে বা কার্ভ বলে মানে ঘাড়ের কার্ভার কিন্তু সোজা স্ট্রেট না মানে ইংরেজি আই অক্ষরের মতো না এটা হচ্ছে সি অক্ষরের মতো তো এই কার্ভটা অনেক সময় ইয়ে হতে পারে এই ডিটোরিয়েট করতে পারে কার্ভটা লস হতে পারে তা থেকে নেক হতে পারে তো যাদেরই জাতীয় সমস্যা থাকুক শুধু উনি না সবাই যেন একটা পাতলা বালিশ ব্যবহার করে আমি মাঝে মাঝে রুগীদের কিন্তু বালিশ ছাড়াই শুতে বলি আর মোবাইল ফোন প্রয়োজন ছাড়া স্মার্টফোনের ব্যবহার কমাইতে হবে কারণ যদি কারো প্রয়োজন হয় ব্যবহার করার দরকার একেবারে যেমন এখন অনলাইনে ক্লাস সেমিনার অনেক কিছুই হচ্ছে সেটা এনাদার কথা বাট সেটা স্টেট আই লেভেলে এনে করতে হবে আর হচ্ছে এই সকল রুগীর ক্ষেত্রে যেটা হচ্ছে কুসুম গরম শেঁক দিতে পারে খারে নিয়মিত ব্যথানাশক কোনো মলম কিছুদিন ব্যবহার করতে পারে ঘরের কিছু এক্সারসাইজ আমার ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে নেক মাসেল স্টেটিক এক্সারসাইজ শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ এবং স্ট্রেসিং এক্সারসাইজ ঘাড়ের মানে সেলফ স্ট্রেসিং নিজে নিজে রুগী জাস্ট ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখলেই সে করতে পারে এতে অনেক উপকার আসবে তারপরেও যদি এটা দীর্ঘায়িত হয়তো ডাক্তার দেখাতে হবে এমআরআই করতে হতে পারে অনেক সময় আমরা প্রায় প্রলাস পাই ঘাড়ে সেটা ঘাট থেকে হাতে আসে বা এই জাতীয় রেফার্ড পেন থাকে মাথা ব্যথা থাকতে পারে ব্যাক অফ হেড হ্যাডের পিছনে ব্যথা থাকতে পারে রুগীর অনেক সময় এই ব্যথা জতেও আসতে পারে বা পাশাপাশি চোখে ব্যথা চোখে আইভল এবং ফোর হেড সামনে কপালে এই জাতীয় ব্যথা রেফার্ড পেন হতে পারে তো সেটা আমার মনে হয় যদি মানে এই যে এক্সারসাইজ গরম শেক ব্যথার মলম বা এই যে যে প্রিডিসারেট করে যেমন

হাঁটুর কি এটা সামনের দিকে হয় নাকি পিছনের সাইডে হয় সামনের দিকে বয়স বললেন পঞ্চাশ খুবই হাট জোড়া রোগের একটা একেবারে কমন সমস্যা যে নামাজ পড়তে গিয়ে যখন আত্মহত্য বসে বা আমরা যেটা বলি বসে নিচে তখন আস মানে নামাজের আত্মহত্য শুরুতে যখন থাকে তখন কিন্তু এটা ফোল্ডিং করতে গেলে অনেকের এটা ব্যথা হতে পারে এবং বয়স যেহেতু পঞ্চাশ এটা হচ্ছে প্রাইমারি অস্টোয়াথ্রাইটিস একেবারে কমন জিনিস মানে হাঁটুতে হাঁড় ক্ষয়ের প্রাথমিক লক্ষণ অনেক রুগী বলে সিঁড়ি বাইতে গেলে এটা হয় অনেকে বলে স্যার নিচে বসতে গেলে এটা হয় অনেকেই যে ওনার মতো নামাজ পড়তে বা একেবারে ফোল্ড করে বসতে এটা হয় প্রথম কথা হচ্ছে আপনার নামাজে ফোল্ডিং করতে যে সমস্যাটা হয় এতে নামাজ ফোল্ডিং করা বন্ধ করা যাবে না এটা হচ্ছে বাংলাদেশে প্রায় আমরা রুগী পাই যে ওনারা চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে সিঁড়ি বাওয়া বন্ধ করে দেয় মুভমেন্ট কমিয়ে ফেলে হাঁটা হাঁটি কমিয়ে ফেলে ডু দিস মানে এই কাজটা করা যাবে না আপনার হাঁটুতে প্রাইমারি অস্টোয়াথরিটিস তৈরি হচ্ছে সো এটার থেকে এটা হচ্ছে কিন্তু আপনার মুভমেন্ট যদি আপনি রেস্ট্রিক্ট করেন বা বন্ধ করে দেন উডবস বন্ধ করে দেন তাহলে আরও খারাপ হতে পারে আপনি নিয়মিত কোরাল ক্যালসিয়াম খাবেন রাতে একটা করে কয়েক মাস আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে গিয়ে হাঁটুর কিছু এক্সারসাইজ দিয়েছি দেখবেন আমি গতকালকেও দিয়েছি ভিডিও আপনি জাস্ট চ্যানেলে গেলেই পেয়ে যাবেন এক্সিলেন্ট এক্সারসাইজ দেওয়া আছে আটটা এ আটটা এক্সারসাইজ আপনি যে কয়টা পারেন করতে থাকেন আর হাঁটুতে গরম শেক দিবেন সাইকেল চালালে সাইকেল চালাতে পারেন বা সাঁতার কাটার যদি সুযোগ থাকে এটা করবেন আর হচ্ছে ভিটামিন ডি আপনি খেয়েছেন কি আমি জানি না ভিটামিন ডি খেতে হবে আর পাশাপাশি এক্সারসাইজ করে দেখেন যদি এতেও ভালো না হয় হয়তো আপনাকে একজন ডাক্তার দেখিয়ে এক্সরে করে দেখতে হবে সেই ক্ষেত্রে হয়তো আপনাকে রিহ্যাব ফিজিওথেরাপি বা থেরাপি চিকিৎসা প্রয়োজন হতে পারে তবে এক্সারসাইজে আশা করি ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের আজকে আলোচনার মধ্যে হার জোড়া রোগের আধুনিক চিকিৎসা বলতে কি এটা কমন ডিজিজ হচ্ছে হার ক্ষয় রোগ এটা তো স্যার যে এজ रिलेटेड থাকে প্রাপ্ত বয়স্কদের এই প্রসেসটা শুরু হয় এবং পরবর্তীতে কি ধরনের রোগী সাধারণত বেশি পেয়ে থাকেন প্রথমত হাট জোড়া রোগের আপনি ঠিকই বলেছেন মোস্ট অফ দ্য কমন কজই হচ্ছে প্রসেস আমরা পেয়ে থাকি এটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জেস মানে হাটু ও জোড়া হিপ জয়েন্ট মানে অ্যাঙ্কেল জয়েন্ট বা শোল্ডার বা ইভেন কি স্পাইন মেরুদণ্ড সব জায়গায় কিন্তু সেকেন্ডারি বা এজিং প্রসেস জন্য তো ডিজেনারেশন হয় আমরা এটা নিয়ে আরও অনেক এর বলেছি বলেছি যেমন বিভিন্ন মিনারেল ডিফিসিয়েন্সি থেকে হতে পারে বিভিন্ন মানে ওভার ওয়েট থেকে হতে পারে চলাফেরা কম করলে হতে পারে অত্যধিক পরিশ্রম করলেও কিন্তু হতে পারে তাছাড়া আপনার আর্থ্রাইটিস বা হার জোড়া ক্ষয় কিন্তু অন্যান্য বিভিন্ন রোগে হতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বাচ্চারও হতে পারে যেমন আমরা পার্থেস ডিজিজ পাই প্রায় পার্থেস এই ইনফেক্টিভ ডিজিস হিপ জয়েন্টে সাধারণত এফেক্ট করে তো পার্থেস ডিজিজে জোড়াটা নষ্ট হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে বা ভিতরে চেঞ্জ আসবে মানে নর্মাল অ্যানাটোমিক্যাল কোনো ফিচার থাকবে না তারপরে উঠতি বয়সে জুভেনাল লিডিওপ্যাথিক আথরাইটিস বাচ্চাদের হয়ে থাকে তারপরে ইয়াংদের স্পেশালি যে মহিলাদের যেমন যেমন আথারাইটিস ডিস ইস অটোমিউন ডিসঅর্ডার এবং আথরাইটিস আমরা জানি প্রায় মোর দেন টু হান্ড্রেড টাইপস অ্যাথ্রাইটিস আছে এই অটো ইমিউন ডিজর্ডার প্রত্যেকটা আথরাইটিস জোড়া নষ্ট হবে

আমার থেকে আমি আল মামুনুর রশিদ উনি ঠিকনেতে বসে গত সপ্তাহে আমি ওনার কাছে গেছি কিন্তু আমার ব্যথাটা স্যার থেকে আমার এই ব্যাথাটা এই ব্যথার আমার কোথায়

ধন্যবাদ ওনার পেশাগত প্রবলেম থেকে ঘরে সমস্যা হয়েছে আমরা এর আগে বলছি উনি যেহেতু ওখানে কেশিয়ারি করতে বলল কম্পিউটার চালাতো তো কম্পিউটার চালাতে গেলে সবাই সামনে ঝুঁকে ঝুঁকে চালা মনিটর কারেকশান করে না অনেকে এখন করেছে বাট আমার প্রোগ্রাম যারা দেখছে তারা অনেকে এখন কারেকশান করেছে অনেকে বলে স্যার এখন কম্পিউটারের মনিটরটা উপরে উঠেছে নিচে কিছু দিয়ে বই বা হ্যাঁ কিছু আর্গোনমিক্যাল কারেকশন করে অনেকে উপকার আসছে তো কম্পিউটার সামনে ঝুঁকে কাজ করলে ঘাড়ের সমস্যা হবে এটা আমরা বলছি ঘাড়ের যে সি কার্ভটা আস্তে আস্তে নষ্ট হয় তারপরে ভিতরে ডিক্স প্রোলাপস হয়ে যাবে গিয়ে কর্ড কম্প্রেশন হয় এবং তা দিন যখন মানুষ বসে থাকে তখন আমাদের শরীরের প্রত্যেকটা মাসেল কিন্তু পারসিস্টেন্ট ট্যান্স থাকে মানে টাইট থাকে অলওয়েজ মাসেল কিন্তু আপনার ফ্লেক্সিবল সেটা হচ্ছে রাবারের মতো হ্যাঁ লম্বা হবে আবার ছোটো হবে এখন আমরা একটা মাসেলকে একটা নির্দিষ্ট অবস্থানে রেখে যদি কাজ করতেই থাকি তাকে লম্ব হইতেও দিলাম না আবার শর্ট হইতেও দিলাম না তখন সে আস্তে আস্তে ফাইব্রোসিস তৈরি হবে সেখানে মাসেলটা অ্যাট্রোফি হয়ে যাবে শুকিয়ে যাবে তার হাইড্রোসিস কমে যাবে মানে পানির পরিমাণটা কমে যাবে তখনই একটু উনিশ বিশ কোনো কাজের ভুল বা কোনো কিছু উঠাতে গেল তখন মাসেলের বা ভিতরে ইন্টারনাল ডিক্সের যে ফাইব্রোস ক্যাপসুল থাকে এগুলো টর্ন হয় ফেটে গিয়ে ডিক্স প্রলাপস হয় এটা প্রায় আমরা পাই তো আপনার এটা আসলে আমার কাছে মনে হচ্ছে ঘাড়ে ডিক্স প্রলাপস তো এটার আসলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আপনাকে হসপিটালে থেকে রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে তা না হয়তো দশ পনেরো বিশ দিন করলে ইমপ্রুভ হয়ে যাবে তারপর আপনি আমার কিছু এক্সারসাইজ দেওয়া হচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে দেখবেন ঘাড়ের ব্যায়াম এবং শোল্ডারের ব্যায়াম ওই ব্যায়ামগুলো আপনি করেন সাঁতার কাটতে পারেন এগুলো আসলে আপনি দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে কোনো রেজাল্ট আসবে না আপনাকে এই রিহ্যাভ ফিজিও চিকিৎসা আর্গোনোমিক্যাল কারেকশন এগুলো করেই এই এই সমস্যা থেকে উত্তরণ করতে হবে আর ওই যে কম্পিউটার ব্যবহার আবার যদি আপনি কাজে যান বা যেখানেই যাই করেন না কেন সুজে হয়ে বসে কম্পিউটিং করতেবে। টানা বসে থাকা যাবে না মাঝে মাঝে হাঁটতে হবে কিছু দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন আমরা সেই বিষয়টা আলোচনা করি মাহমুদুর রহমান লিখেছেন ওনার ওয়াইফের ওজন এইটটি কেজি উনি কিভাবে ওজন কমাবে এই বিষয়ে জি ধন্যবাদ আসলে ওজন কমানো নিয়ে মিথ আছে সারা বিশ্বেই মানে এক এক ডাক্তার এক এক পরামর্শ দেয় বা রুগীরা নিজেদের মতো করে করে প্রথম কথা হচ্ছে ওজন কেন হচ্ছে সেটা আমাদের দেখতে হবে যদি দেখা যায় যে ওনার ওজনটা আসলে আগে কম ছিল মানে উনি হয়তো লিন থিন ছিল হালকা পাতলা মহিলা ছিল আস্তে আস্তে ওজন হয়েছে সেটা হতে পারে অথবা হঠাৎ করে ওজন বেড়ে যেতে পারে বা বিভিন্ন রোগ থেকে কিন্তু ওজন হতে পারে যেমন আমরা হাইপোথাইরয়েডিজম হ্যাঁ এটা প্রায় আমরা এই রুগীদের এই ওজন বা থাইরয়েড সমস্যা থাকলে ওজন কিন্তু এমনিতেই বাড়ে কিছু না খেলেও বাড়তে পারে যেহেতু ম্যাটাবলিজমের প্রবলেম হয় এটা হতে পারে তারপরে হচ্ছে আপনার অন্যান্য বিভিন্ন কিছু রোগ আছে যেমন কুশিং সিনড্রোম দীর্ঘমেয়াদী বিভিন্ন স্টেরয়েড ইন্ডিউজ মানে অনেকে আছে স্টেরয়েড খায় দীর্ঘমেয়াদী বিভিন্ন আথ্রাইটিস বাদ ব্যথাও দেওয়া হয় বা অন্যান্য রোগেও ডাক্তার সাহেবরা দেয় বা নিজে নিজে অনেকে খায় তো এই সকল কারণে কিন্তু ওজন বাড়তে পারে তারপর হচ্ছে ল্যাক অফ অ্যাক্টিভিটি মানে চলাফেরা না করা বয়সটা এবং হাইটটা উল্লেখ করলে হয়তো বাড়ে আরো আরো বোঝা যেত বা উনি কি করে হ্যাঁ এগুলা আমার মনে হয় উনি একজন ডাক্তারকে দেখে কিছু হরমোন টেস্ট করে ফেলতে পারে ওনার ওয়াইফের যদি হরমোনাল প্রবলেম না থাকে বুঝতে হবে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে তো লাইফস্টাইলের ক্ষেত্রে খাবার কমাতে হবে নিয়মিত হাঁটতে হবে এবং খাবার কমানোর জন্য আমরা যে ভালো খাবার খেতে হবে খারাপ খাবার বন্ধ করতে হবে স্পেশালি ডাইরেক্ট সুগার খাওয়া যাবে না যেমন হচ্ছে আমরা চিনি বলি বা চিনি জাতীয় যত খাবার আছে যেগুলো হচ্ছে ওজন একেবারে দ্রুত বাড়ায় অনেকে যেমন আমরা রোজার পরে রোজার আগে এবং পরে এটা নিয়েও আমরা ভিডিও করেছি বা আমাদের এসএ টিভির লাইভও আমরা বলেছি যে রোজার পরে ওজন আরও তিন চার পাঁচ কেজি বেড়ে যায় আর মূল কারণটা হচ্ছে বিকালে যে আমরা ইফতারিটা করি সেখানে প্রচুর আপনার সুগার জাতীয় খাবার থাকে এবং এত বাজে আপনার ফেটি খাবার থাকে যেগুলো ওজন আরও বাড়িয়ে ফেলে তো এই জন্য আমি রুগীদেরকে সাজেস্ট করি যে ওনারা যেন নিয়মিত কারিক কায়িক পরিশ্রম করে ওজন কমানোর জন্য অবশ্যই হরমোনাল প্রবলেম না থাকলে খাবার কমাতে হবে খাবার কিন্তু একেবারেই কোন খাবার বন্ধ করে দেওয়াটা উচিত না ব্যালেন্স ডায়েট খেতে হবে মানে ছয়টা উপাদানই থাকতে হবে অনেকে একেবারে বেশি কার্বোহাইড্রেট কমিয়ে ফেলে কার্বোহাইড্রেট অতিরিক্ত খাওয়াতে কিন্তু ওজনটা বাড়ে এটা সত্য কথা কিন্তু আমি যদি একেবারেই কার্বোহাইড্রেট জিরুতে নিয়ে আসি তাহলে কিন্তু রুগীর অন্য সমস্যা দেখা দিতে পারে দেখা যাবে ওনার মাস্কুলের স্কেলেটালের সমস্যা হতে পারে নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে বা অন্যান্য আপনার সিস্টেমেটিক প্রবলেম দেখা দিতে পারে তো এগুলা অবশ্যই রুগীকে কম কমিয়ে আনতে হবে শুধু একটা কথাই বলবো যে আমাদের ইসলাম ধর্মীয় মোতাবেক খাবারের যে রুলস সেটা বলা হয়েছে যে খাবার খেলে পেটটাকে তিন ভাগে ভাগ করে খেতে হবে একটা হচ্ছে এক অংশে পানি মানে খাবারের আগে যদি আমরা দুই তিন গ্লাস পানি খেয়ে নিই তাহলে পানির অংশটা ফিল হয়ে গেল তারপরে পরিমিত যতটুকু খাবার খেতে হবে আর বাকিটা খালি রাখতে হবে মানে প্যাট খালি রেখে যদি খাবার খায় মানে অ্যাট এ টাইমে একটা লোক যদি পুরা উরু একেবারে প্যাট ভর্তি করে খাবার না খায় এবং নিয়মিত হাঁটাচলা ফেরা করে তাহলে অবশ্যই ওজন কমে যাবে এটা হয় হাইপোথাইরয়েড বলেন ওজন স্যার আমাদের হাড়ের উপরে অনেক এফেক্ট করে হ্যাঁ আবার অতিরিক্ত ওজন আমাদের হাড় জোরা রোগের সমস্যা করে তো জাস্ট এই জিনিসগুলা একটু মেইনটেইন করতে হবে আবার অনেকে ওজন কমিয়ে ফেলে দেখা যায় 4 5 10 কেজি কমিয়ে ফেলল আমাদের কথা শুনে কিন্তু এর পরে আবার সে ভুলে যায় কিছুদিন পর তখন কিন্তু উল্টো আরেকটা রিঅ্যাকশন হয় হ্যাঁ আমরা অলওয়ে চেষ্টা করব ওজন কমানোর ক্ষেত্রে যত স্লো আস্তে আস্তে হয়তো আপনার পাঁচ মাস লাগুক সমস্যা নেই বা আপনার ছয় সাত মাস এক বছর লাগান সমস্যা নেই কিন্তু আপনি এক মাসে পাঁচ কেজি কমালেন এটা তিন মাস পরে আর ধরে রাখতে পারলেন না তখন আরো বিশ কেজি বাড়লো এটা তো খুব খারাপ খারাপ জিনিস তো জিনিসগুলো আমাদের আমাদের ডাক্তারদের কাজ হচ্ছে আমরা একটা গাইডলাইন দেওয়া বোঝানো কিন্তু কাজটা তো করবে রুগী এবং রুগী রুগীর সমস্যা যদি জানে তাহলে সে অনেকাংশে কমাতে পারে আমার মনে হয় উনি

আচ্ছা। ইল বক্সার আচ্ছা। আমি ধন্যবাদ আমি আপনার উত্তর দিচ্ছি। ওনার মার পিএলআইডি। পিএলআইডি যেটা ডিক্স প্রলাপ বা হার বেড়ে গিয়েছে। রোগীদের কয় আমরা ডাক্তার সাবরা বলি যে কোমরে রগে চাপ। কোন ডাক্তার বলি যে ডিক্স বেড়ে গিয়েছে। কেউ বলে হার বেড়ে গিয়েছে। কেউ বলে ক্যানেলিস্টোনোসড হয়েছে। বাট অল আর পিএলআইডি। মানে জিনিসটা হচ্ছে পিএলআইডিসের ডাক্তারি ভাষা আমরা এখন বাংলাদেশি মানুষকে বোঝানোর জন্য বুঝাই রুগীরা আবার কনফিউজ হয় যে স্যার এক ডাক্তার বলেছে এই কথা আপনি বলেন আরেক কথা আরেক ডাক্তার বলে আর এক কথা আসলে ঘুরে ফিরে ডাক্তাররা যদি আমরা বলি পি সবাই হাঁক করে থাকবে এটা কি আবার তো জিনিসটা হচ্ছে ডাক্তারির নাম আমরা বুঝাইতে গেলে এটা হয় তা আপনার মার এখন এক পোলাক খাচ্ছেন দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ আমরা বারবার না করি সর্বোচ্চ এক মাস পনেরো দিন বিশ দিন ডাক্তারের পর মানে পরামর্শে খাওয়া যায় কিন্তু এতদিন খেলে আপনার ওই শুধু কয়দিন পর আবার কিডনি সমস্যা হবে ওনার দেখা যাবে লিভার প্রবলেম হচ্ছে পানি আসছে শরীরে এই সমস্যাগুলো আর একটা সেকেন্ডারিলি প্রবলেম হতে পারে ওনার একমাত্র ট্রিটমেন্ট হসপিটালাইজড করে ফিজিও চিকিৎসা করতে হবে যেটা আমরা বলি অপারেশন বিহীন চিকিৎসা কনজারভেটিভ চিকিৎসা করলে উনি ইম্প্রুভ হবে আপনার ডাক্তার সাহেবকে বলেন যে ওনাকে যেন থেরাপি চিকিৎসা বা চিকিৎসকের কাছে রেফার করে ব্যথার ওষুধ আর না খাওয়ায় আর এইটা যদি ফেল করে বা আপনি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নিতে পারলেন না বা নিতে অসুবিধা বা থেরাপি নেওয়া সম্ভব হয় নাই বা থেরাপি তো ফেল করতে পারে বা অনেক সময় ভালো নাও হতে পারে তখন কিন্তু আবার আপনাকে অপারেশনে যেতে হবে মেরুদণ্ড আমরা বলি পিএলআইডির বিভিন্ন যেমন ডিসেক্টোমি বা লেমিনেক্টোমি করা হয় সেটা সার্জনরা করে থাকে যারা সার্জারির ডাক্তার তারাই অপারেশনটা করে থাকে এটা দুইটি ট্রিটমেন্ট একটা হচ্ছে বেশিরভাগ রুগী আপনার রিহ্যাব ফিজিও চিকিৎসা ভালো হয়ে যায় হসপিটালাইজড করে করতে হবে আর কি আর কিছু রুগীকে আপনার হয়তো অপারেশন করতে হয় কিন্তু আপনি যে দীর্ঘমেয়াদী ওনাকে ওষুধ খাওয়াচ্ছেন এতে তো ওনার প্রবলেম হতে পারে হ্যাঁ এমনি বয়স্ক মানুষ আশা করি আপনার এইভাবে আগান ইনশাআল্লাহ ইমপ্রুভ হবে আরেকটা ফোন আছে স্যার ফোনটা নিন আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন আপনার বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন আমি হোসনে আর থেকে বলছি বয়স 30 বছর জি আমি স্যার সাথে একটু কথা জি বলেন আমরা শুনতে পাচ্ছি বলেন শুনতে পাচ্ছি হোসনে আর আপনার সমস্যা বলেন স্যার আজকে আমার প্রায় এক বছরের মতন আমার প্রথমে দেখা দিছিল আমার হাতে পায়ে একটু একটু ভার ভার লাগে ব্যথাও লাগে মাঝে মধ্যে কিন্তু কোমরে সমস্যা আছে তেমন একটা বুঝি নাই প্রথমে এরপর আমি স্যার ডাক্তার দেখাইছি মেডিসিন ডাক্তার কুমিল্লাতে উনি বলছেন আমার মানে অনেক পরীক্ষা নিরীক্ষার পর উনি এক্সরে করাইছেন উনি বলছেন যে আমার মাজার মধ্যে সমস্যা বুঝছেন কি সমস্যা এটা বলে নাই পরে আবার ওখানে গেছি এক মাস ওষুধ দিছে খাওয়ার পরে ওখানে গেছি যাওয়ার পরে উনি বলতেছেন যে আমার মা যায় নাকি কোমরে রোগের মধ্যে সমস্যা এরপরে স্যার আমি আবার এক মাসের ওষুধ দিছে আমি খাইছি কয়েকদিন খাইছি না আমার কোনো মানে কোনো দিক দিয়ে কোনো উপকার থাকছি না তারপর আমি আবার অন্য ডাক্তার দেখাইছি দেখানোর পরে উনি ও আবার এক মাসের ওষুধ দিছে দেখানোর কয়েকদিন খাইছি লগে ব্যথা নাশক ওষুধ দিছে তারপরে একটু কমে আবার একটু আমি সাংসারিক একটু কাজ টাজ করতেন গেলে আবার দেখা দেয় তারপরে আমি আবার আবার আমার যারা আছে আমার আত্মীয় স্বজন তারা কইতে আছে যে একটা এম আর আই করলে ভালো ভিতরে কোন সমস্যা থাকলে তা ইয়া করতে তো আমি নিজে ডাক্তারে বলছি যে আমার অন্য একটা ডাক্তারের কাছে গেছি অর্থোপেডিক ডাক্তারে নিউরোলজি ডাক্তার উনি বলছেন যে কীটানা এম আর আই দিবেন লাই এম এবার পরে আমার বলছে অর্থপেদিক ডাক্তার উনি বলতেছেন যে আপনার রোগের সমস্যা আমার ঘাঁড়ের দিক দিয়েও সমস্যা আছে একটু প্রবলেম করে দিক দিয়েও সমস্যা আছে আমার কুমোরও সমস্যা এখন আমি ওষুধ খাইতেছি এর পরে মাঝে আবার ফিজিওথেরাপিও নিছি 12 দিন হুম নেওয়ার পরে একটু সামান্য একটু ই এর পরে ব্যথা কমে নাই উনি আবার লেজার থেরাপি দিতে লগে মানে ফিজিওথেরাপি ডেইলি 1000 টাকা করে আমি এক সপ্তাহ ব্যবহার করছি বাড়ি থেকে আসা যাওয়া করে কুমিল্লা আমার বাড়ি মিয়া বাজার আমি কুমিল্লা যাওয়া আসা যাওয়া করে ঘুরছি আর পরে এখন তারে একটু কোন ফিস মানে আগের মত কোন চালাকি করতে পারে না একটু কাজ কর্ম করলে আমার আবার দেখা মানে উদতে এইନ୍ତିর স্বামী এটার সমাধান না তারে এই যাব না পরে এক্সারসাইজও দিতে আমি করতেছি আচ্ছা জি ধন্যবাদ আপনার প্রশ্ন খুব ক্লিয়ার আপনি খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন যে আপনার পিএলআইডি রোগ এটা কিন্তু আমরা প্রায় রোগীদের এই সমস্যাটা বুঝি যে কোমর ব্যথা ব্যথা যদি পায়ে যায় কোমর থেকে ব্যথা ঝিঝি করে অবশ লাগে এক এক আঞ্চলিক কিছু ভাষা ইউজ করে যেমন কিছু আবার জিজির কথা বলে বা শিশির জাতীয় অনুভূতির কথা বলে তো এটা কোমরেও ব্যথা থাকতে পারে নাও থাকতে পারে আবার শুধু ফুল একটা পায়ে ডান পা বা বাম পা পুরোটাতে এটা হতে পারে তাহলে এই জাতীয় কমপ্লেন আসলে আসলে এম করতেই হবে টুডে টু এই যে ওনার কিন্তু উনি নিজের থেকে এম করতে চাচ্ছে এটা একটা ভালো ইন্ডিকেশন যে বাংলাদেশের রুগীরা এখন কিন্তু সচেতন এবং তারা জানতে চায় সারা বিশ্বের মতোই যে তাদের সমস্যাটা কী জানতে আমি কিন্তু আমার রুগীকে বলি যে আপনার সমস্যা আগে নিজে বুঝেন যে আপনার সমস্যাটা আসলে কেন হয়েছে কি কারণে কারণ আমি তো আপনার পিছিয়ে দিন থাকতে পারব না এটা সম্ভব না কোনো ডাক্তার আমরা রুগীকে রুগীর সমস্যাটাকে আগে বুঝাইয়া দিই যে আপনার সমস্যাটা এটা উনি নিজে বুঝলে তখন সে নিজের থেকে বুঝে যে তাকে কিভাবে কি করা উচিত কি খাওয়া উচিত কিভাবে চলাফেরা করা উচিত বা ট্রিটমেন্টটা কি করলে উনি আসলে এখান থেকে ব্যাক করে আসতে পারবে তো আপনার এটা যেভাবে থেরাপি চিকিৎসা নিয়েছেন এটাও কোনো পদ্ধতি না বাংলাদেশে এখনও স্ট্যান্ডার্ড ফিজিওথেরাপির চিকিৎসাটা ডেভেলপ হয়নি রুগীরা বাসায় থেকে পিএলআইডি রুগী বাসার থেকে এসে গিয়ে থেরাপি দিয়ে কোনো লাভ না লেজার পি এল আইডি রুগীর চিকিৎসা কিচ্ছু কাজ করে না সম্পূর্ণ বোগাস মানে এই সকল রুগীকে হসপিটালাইজড করে বিভিন্ন ম্যানুয়াল থেরাপি ডিকম্প্রেশন থেরাপি এখানে কিছু ইলেকট্রো থেরাপি আসার আর কিছু এক্সারসাইজ আছে এগুলো কম্বিনেশন করে আপনাকে টোটালি হাসপাতালে ভর্তি থেকে থেরাপিগুলো করতে হবে এবং এটা রেগুলার থ্রি টাইমস দিতে হবে এবং পাশাপাশি আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে আপনি যেহেতু মহিলা মানুষ পারিবারিক কাজ করতেই হবে করবেন কীভাবে যেমন ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া কাপড় কাচা এগুলার নিয়ম শৃঙ্খলাগুলা ডাক্তার সাহেবরা থেরাপির চিকিৎসকরা শিখিয়ে দেন নিয়মগুলো বুঝিয়ে দেন হাতে ধরে ধরে আপনাকে ম্যানুয়াল গাইড দিতে হবে দেন আপনি এটার থেকে উত্তরণ পেতে পারবেন বা আমরা এই যে বিভিন্ন ইউটিউব ফেসবুকে আমরা প্রচুর ভিডিও দিচ্ছি নিয়মগুলো বলে দিচ্ছি ছবি সহকারে এগুলা এগুলো আপনাকে মানতে হবে ওজন দেখতে হবে আর এই পিএলআইডি আপনার যে সমস্যাটা এটার চিকিৎসা যদি না পারেন তাহলে আপনাকে হয়তো অনেক সময় অপারেশনে যেতে হতে পারে সেক্ষেত্রে আবার সার্জনের স্মরণাপন্ন হতে হতে পারে সার্জারি পরেও আবার ফিজিওথেরাপি নেওয়া লাগতে পারে তো আমার মনে হয় আপনি অ্যাপ্রোপ্রিয়েট সঠিক পন্থায় ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক জায়গায় নেন ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে আর মেনটেন করতে হবে এক্সারসাইজগুলা চল চলতে ফিরতে এগুলা নিয়মগুলা মেনে চলতে হবে নিচে বসে কাজ করার নিয়ম জানতে হবে ঝাড়ু দেওয়ার নিয়ম জানতে হবে ইনশাল্লাহ একটু জানার চেষ্টা করেন

মানে আমরা বলি দুইশো প্রকারের উপরে এবং যেহেতু এ জোড়ার প্রত্যেকটা মানে জোরা নষ্ট হইতে পারে অনেক সময় একটা মনোথরাইটিস হতে পারে যেমন বা একটা হাঁটুতে পারে যেমন আক্রান্ত হতে পারে কুলার আর্থ্রাইটিস বলি আমরা বা অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে যেমন সেফটিক অ্যাথ্রাইটিস প্রায় আমরা পাই যে কোনো অটিউমিন ডিসঅর্ডার থেকে হতে পারে স্কিনের এর ডিজিজ থেকে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে করোনার ডিজিজ থেকে ডেভেলপ এখন প্রচুর আমরা পোস্ট ইনফেকশিয়াস করোনা থেকে আমরা আর্থ্রাইটিস পাচ্ছি রোগীর জোড়ায় জোড়ায় ব্যথা শরীর লেথার্জি একেবারে মাসেল পেইন চলতে পারে না আর আমাদের তো এখন ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনি এটা বাংলাদেশে কমন দুইটা জ্বর আছে তার থেকেও কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করে এনি ভাইরাল ইনফেকশান থেকে হতে পারে তারপরে মেকানিক্যাল বিভিন্ন সমস্যা থেকে হতে পারে পোস্ট ট্রমাটিক অ্যাথলেটিক্স ডেভেলপ করতে পারে মানে কেউ যদি কোনো জোরা বা কোনো শরীরের কোথাও আঘাত পেলো। তখন হয়তো ভালো হয়ে গিয়েছে বাট আফটার এক বছর দুই বছর তিন বছর পরে তার ওখানে সেকেন্ডারি বিভিন্ন চেঞ্জ আসবে ক্ষয় হয়ে যেতে পারে হাড্ডি হাড্ডিটা ভেঙে যেতে পারে বা কম্প্রেশন ফ্র্যাকচার হতে পারে ব্যথা তখন রুগী যখন ব্যথা হয় আবার আমাদের কাছে আসলে আমরা এক্স রে বা সিটি স্ক্যান করে দেখি ওখানে চেঞ্জ আসছে হিস্ট্রিতে তখন বলে আমি আগে ব্যথা পেয়েছিলাম তো এইটা অনেকগুলো অনেক কারণ লটস অফ কারণ একজন দর্শক আছে একটু ফোনটা নিয়ে আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন

আমার ওইখানে অনেক টেস্ট করার পরে আমার রোগ ধরা পড়ছে আর কি স্পন্ডাই লয়ার থেকে আচ্ছা জি জি বলেন এখন তো আমার একটা বাচ্চা আছে দুই বছর আর দুই বছর বয়স এখন আমি তো বাচ্চা নিতে পারছি আর অনেকদিন দিন দেখাতেও পারতেছি না লকডাউনের কারণে যার কারণে আর কি ফোন দিছিলাম আমার আবার থেকে হাই প্রেসারের সমস্যা আছে তো এই ডাক্তার আবার বলছে যে বাচ্চা তো তাড়াতাড়ি নেওয়ার জন্য এখন আমি তো নিতে আপনার আপনার বর্তমান আর্থ্রাইটিসের যে সমস্যাটা মানে ব্যথাগুলোর কি অবস্থা সেটা বলেন ব্যথাগুলো হচ্ছে আমার সক্ষম করে না দেখা যাচ্ছে সবটাই একদিন করে আর বিশেষ করে পিরিয়ডের আগে খুব ব্যথাটা হয় আচ্ছা আপনার কি কোনো ওষুধ খাচ্ছেন এই জন্য বর্তমানে হ্যাঁ হ্যাঁ বলেন তো আমাকে ডাক্তার ওষুধ দিয়েছিল ফ্লেক্সি ক্যালাজিন তারপর ডেলটান আর হচ্ছে আপনার পারকিনাল এগুলো দিয়েছিল আচ্ছা এখনো খাচ্ছেন আপনি

আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ রুগী আছে যারা ভুল করে থাকে ওনার স্পন্ডাইলও আর্থোপ্যাথি বা এক প্রকার আর্থাইডিজ মানে জোরার রোগ ও জোরার রোগ এটা অটি ডিসঅর্ডার মানে এক প্রকারের আসছে হ্যাঁ ইমিউন সিস্টেম থেকে হয়েছে তো এই ক্ষেত্রে আমরা ডাক্তার সাবরা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকে বিভিন্ন ব্যথার ওষুধ ব্যথার ওষুধের আবার টাইপস আছে একটা হচ্ছে স্টেরোডাল নন স্টেরোডাল অনেক সময় স্টেরোডাল ওষুধও দেওয়া হয় রুগী নিজের মতো খেতে থাকে যেমন উনি খাচ্ছে একটা ওষুধ নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত কিছু ডিজিজ মডিফাইং ড্রাগি বা টোফানিসিটিন অনেক ড্রাগস আসছে যেগুলো হয়তো ডাক্তার অবশ্যই বুঝে শুনে ওষুধগুলা দেয় ওষুধগুলা আবার বন্ধ করারও কিছু নিয়ম আছে বা উদ্ধ্র করার কিছু নিয়ম আছে পাশাপাশি বিভিন্ন থেরাপি করতে হয় এক্সারসাইজ করতে হয় লাইফস্টাইল চেঞ্জ করতে হয় সাঁতার কাটা বা একটা মানে জীবনকে একটা গতিময় রাখা হেলদি লাইফস্টাইল মেনটেন করা এক্সারসাইজ করানো এগুলো করতে হয় আপনার যে প্রশ্ন প্রথম কথা হচ্ছে আপনি কিন্তু সালফা সালাজিন খাচ্ছেন অলরেডি বেবি নেওয়ার পূর্ব শর্ত সালাজিন বন্ধ করতে হবে আপনি সালাজিন এবং স্টেরয়েড মনে হয় একটা খাচ্ছেন এই দুইটা ওষুধ বন্ধ করে দিতে হবে ব্যথার ওষুধটা খেতে পারেন স্টেরয়েড এবং সালফা সালাজিন বন্ধ করে দিয়ে আপনি তিন মাস পরে কনসেপ্ট করার ট্রাই করতে পারেন তো এর মধ্যে হয়তো আবার ব্যথা বেড়ে যেতে পারে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু বিভিন্ন ব্যায়াম এক্সারসাইজ গরম শ্যাক টেক নিয়ে আপনাকে থাকতে হবে সালফাসালাজিন বন্ধ করে দিয়ে এটা করতে না হলে আমরা ড্রাগের কিছু বলি হ্যাঁ ড্রাগ বেবির কিন্তু বিভিন্ন বেবি হওয়ার সম্ভাবনা থাকে বা খারাপ অনেক সময় অ্যাবর্শন হয়ে যেতে পারে বা বেবির একটা হাত পা সমস্যা হতে পারে ড্রাগের কিছু সাইড ইফেক্ট আছে তো ওষুধ বন্ধ করে আপনি বাচ্চা নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নাই আবার ডেলিভারি হয়ে গেলে আপনি আবার ওষুধটা চালু করতে পারেন আর আপনি কিন্তু মানে বিশ থেকে মানে অনেক বছর ধরে টেস্ট করেন না এটা একটা খারাপ দিক আপনাকে প্রতি তিন থেকে ছয় মাস পর পর ব্লাড টেস্ট করে দেখতে হবে সিবিসি কিডনি প্রোফাইল লিভার ফাংশন টেস্ট কারণ এই যে স্যালাজিন এটা থেকে কিডনি লিভারে প্রবলেম হতে পারে আরও অনেক সমস্যা হতে পারে তো এগুলো আপনাকে রুটিন চেক করতে হবে নিজেকে ভালোবাসার চেষ্টা করেন তাহলেই ভালো থাকতে পারবেন এখন আপনি যদি টেস্ট না করেন ডাক্তারের কাছে যেতে পারেন না ও ওকে আপনার এলাকা আপনি করেন টেস্ট করে আপনি দেখেন ফিচারগুলো ঠিক আছে কিনা বা আপনার এলাকায় তো আরও ডাক্তার আছে ওনাদেরকে দেখান আমার মনে হয় ওই টেস্টও করেন পাশাপাশি ওষুধ বন্ধ করে আপনি কনসেপ্ট করতে পারবেন স্যার ইউটিউবে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে সাথে ইসলাম ওনার বয়স হচ্ছে বিশ উনি লিখেছেন ওনার রিমোটেড আর্থ্রাইটিস এর জন্য চলাফেলার কষ্ট হয় উনি একটা গাইডলাইন চেয়েছে যে বাকি লাইফ কিভাবে চলবে অবশ্যই আমাদের এই রুগী যে লাইভ প্রশ্ন করেছেন এবং উনি ইউটিউবের প্রশ্ন একই এবং আমি এর আগে বলেছি যে রিমোটেড আর্থ্রাইটিস কিছু আর্থ্রাইটিস হচ্ছে মহিলাদের কমন এর মধ্যে রিমোটা ডাথাইটিসটাই সবচেয়ে বেশি সব এই রুগীগুলা সেম এই রুগীগুলার কিছু ওষুধ খেতে হয় যেমন এই যে ডিজিজ মডিফাইং ড্রাগস কিছু ব্যথার ওষুধ অনেক সময় আমরা দিয়ে থাকি তবে অনেক সময় আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয় কিন্তু এইটার বিশাল একটা খারাপ দিক আছে কে প্রতিটা জোড়া নষ্ট হয়ে যাবে অস্টিওপোরোসিস ডেভেলপ করবে তার বিভিন্ন কুশিং সিনড্রোম বা যে কোনো হঠাৎ করে তার যে কোনো ইমার্জেন্সি সমস্যা হতে পারে তো স্টেরয়েড না খাওয়াটাই ভালো আমি প্রায় রুগীদেরকে বলি তবে এনএসআইডিএস অন্য ওষুধ যেমন ইন্ডোমিথাসিন বা আপনার ন্যাপ্রক্সেন গ্রুপের ওষুধ বা এই জাতীয় ওষুধ যদি ডাক্তার মনে করে যে খেতে চায় রুগী খেতে পারে মাঝে মাঝে খেতে পারে মাঝে মাঝে না খেতে পারে সমস্যা নেই কিন্তু এই রুগীর একমাত্র ট্রিটমেন্ট লাইফস্টাইল মডিফিকেশন যেমন ওষুধগুলার পাশাপাশি নিয়মিত হাঁটা মহিলা মানুষ হলে হয়তো বাংলাদেশে সাঁতারের সুবিধা পাবে না যদি সুবিধা হয় গ্রামে সে নিয়মিত এখন তো গ্রীষ্মকাল নিয়মিত সাঁতার কাটতে পারে অনেকে জানতে চায় স্যার কয় মিনিট সাঁতার কাটবো ন্যূনতম দশ থেকে আধা ঘন্টা আধা ঘন্টার বেশি না আবার অনেকে সারা এক ঘন্টা দুই ঘন্টা সাঁতার কাটে এত সময় সাঁতার কাটার দরকার নেই পনেরো বিশ মিনিট সাঁতার কাটলে এনাফ সেম দুইবেলা বিশ মিনিট করে হাঁটা তারপরে বিভিন্ন এক্সারসাইজ কুসুম গরম সাওয়ার নেওয়া ওজনটা মেনটেন করা ভালো পুষ্টিকর খাবার রুগীরা কিন্তু খুব ম্যালাইজ থাকে ডেবিলেটেড থাকে একেবারে উইক দুর্বল থাকে শরীর ভালো থাকে না হিমোগ্লোবিন কম থাকে প্রায় আর্থ্রাইটিস রুগীর যেহেতু ডিজিজ মডিফাইং ড্রাগ দেওয়া হয় সেক্ষেত্রে অনেক সময় আপনার ওই আয়রন ট্যাবলেট বাদ দেওয়া হয় বা অনেক সময় রুগী সেটা বাদ দিয়ে যেহেতু মনে করে এটা তো ব্যথার শুধু না কিছু না আমি খাবো না তো রুগী অনেক কিছু জানে না মানে রুগীরা প্রথম কথা হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া যেন কোনো ওষুধ না খায় এটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রতি তিন মাস পর পর ডাক্তারকে ফলো যায় এবং এই সকল রোগের চিকিৎসার সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট রয়েছে রিহিজিও চিকিৎসা থেরাপির চিকিৎসা এবং মাঝে মাঝে এক্সারসাইজ করতে পারে এবং নিয়মিত হাঁটা চলাফেরা করে এবং হাসি খুশি থাকাটা খুব ইম্পর্টেন্ট কারণ অটো ইমিউন ডিজার্ড আপনার ইমিউন সিস্টেম করে এমনিতেও ওষুধ খাচ্ছে তারপরে আরও সাপ্রেস করে এইসব রুগীদেরকে আমি পরামর্শ দিয়ে আপনারা বেড়াতে যান ঘুরতে যান হ্যাঁ আপনার বিভিন্ন এলাকা আত্মীয়স্বজনে বাসায় যান ঘুরতে চান যত বেশি ঘোরাঘুরি করবে যত হাঁটা চলাফেরা করবে তত ভালো থাকবে যত বাসা শুয়ে বসে থাকবে তত রুগী ডিজেবল হবে পঙ্গু হবে মানে মানে লাইফটা হয়ে প্রায় পাই ইয়াং সে একেবারে ব্যথা মানুষ কি বলবে এই ভয়ে সে বাসা থেকে নামে না ব্যথা একটু খোরে হাটে হয়তো এতে সে আরো খারাপ হয়ে গিয়েছে বাসা থেকে এটা করা যাবে না মানুষকে কি বল পাশের লোকে কিছু বলে কিন্তু আমাকে আমার নিজের ভালোর জন্য করতে হবে